হ্যালো ফিভার্স ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কম্পিট নাও আমরা চোদ্দোর যে পেপারটা সেই পেপারটা সম্পর্কে আলোচনা করবো এবং প্রথমেই বলে রাখি শুধুমাত্র একটা অপশান না বাকি সমস্ত অপশানগুলোর কী কী মিনিং সেগুলোও কিন্তু এখানে বলে দেব। প্রত্যেকটা অপশানকে আমি এখানে অ্যানালিসিস করব। দেখো প্রথমে আমি শুরু করছি তো এই যে প্রশ্নগুলো এই ধরনের প্রশ্ন শুধুমাত্র যে ডাব্লিউ বিসিএসই আসবে তা না ডা ক্ষেত্রে তোমাদের প্রিভিয়াস এস থেকে অনেক কোয়েশ্চেন রিপিট হয় সেরকম কিন্তু এই জিনিসগুলো মানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা এক্সপ্লানেশান যখন আমি করব অপশানকে সেখান থেকে জিনিসটা আরও বাড়বে হয়তো সেখান থেকেই কিছু কমন পেয়ে গেলে এবং আপকামিং যে পরীক্ষা যেমন প্রাইমারি টেট আছে সামনেই আর ধরো ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে তো এই সমস্ত পরীক্ষাগুলোতেও ইংলিশে কিন্তু এখান থেকে তোমার তো চলো স্টার্ট করি প্রথমেই কি আছে দেখো আই গেভ হিম এ পিস অফ মাই মাইন্ড এ পিস অফ মাইন্ড মানে কী হয় এক্সপ্রেস অ্যাঙ্গুইস অ্যাঙ্গুইস মানেটা কি কী দেখো এখানে দেখো এক্সপ্রেস লাভ মানে তোমরা জানো বা ট্রাস্টিম এগুলো সবই জানো অ্যাঙ্গুইসের মানে কি মানে যন্ত্রণা অ্যাঙ্গুইসের যদি আরও কয়েকটা মিনিং ধরি যেমন হার্ডশিপ মেজারি স্ট্রেটস এস টি আর এ আই এই সমস্তগুলো হচ্ছে কিসের মিনিং অ্যাঙ্গুইসের মিনিং মানে অ্যাগনি এই সমস্তগুলো হার্ডশিপ মিজারি স্ট্রেটস অ্যাগনি এই সমস্ত ওয়ার্ডগুলো জেনে নাও তার মানে কি যন্ত্রণা প্রকাশ করা আই গেভ হিম এ পিস অফ মাই মাইন্ড মানে পিস অফ মাই মাইন্ড এই মানেই হচ্ছে কি এটা মানে ইডিয়াম মানে কি অনেকেই আমরা জানি যে খুব ভালো যে বলতে পারে বাগ্মিতা যার আর কি খুব ভালো কথা পারে তাহলে এ ট্যালেন্ট অফ স্পিকিং কথা বলার ট্যালেন্ট আছে যার মধ্যে এটা এটা ছিল তোমাদের একটা ইডিয়াম যেরকম হয় সেটা কোয়েশ্চেনে চলে যাচ্ছি দেখো স্টোর ডে ফোর্স স্টোর ডে ফোর্স এই যে ওয়ার্ডটা এগুলো কিন্তু তোমাদের যেগুলো ইন্টারন্যাশনাল ওয়ার্ড বিভিন্ন ধরনের যেগুলো অজানা শব্দ এরকম অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয় তো সেখানেরই একটা শব্দ এটাতে এই যে শব্দটা এটা কিন্তু আমরা একটা ফ্রেঞ্চটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে এটার মানে কি ব্রিলিয়ান্স বা মাস্টারি ইন এ ফিল্ড কোনো একটা ফিল্ডে একটা খুব ভালো দক্ষতা আছে আউটস্ট্যান্ডিং স্কিল আছে একটা আউটস্ট্যান্ডিং ডিসপ্লে অফ স্কিল দক্ষতা আছে তো সেই রিলেটেড ঠিক সেই জিনিসটাই আসছে দেখো মাস্টার পিস মানে কি সব থেকে সুন্দর যে সৃষ্টিটা করেছে কোনো একজন ব্যক্তি সেটাকে মাস্টার পিস বলা যায় যে সব থেকে সুন্দর ক্রিয়েশন তো সব থেকে সুন্দর ক্রিয়েশন কখন হবে যখন তোমার সেই বিষয়টাতে আউটস্ট্যান্ডিং স্কিল থাকবে দক্ষতা থাকবে ব্রিলিয়ান্স থাকতে পারে এখানে বা আউটস্ট্যান্ডিং স্কিল থাকতে পারে যে কোনো কিছু তার জন্য তোমরা কি করবে মাস্টার পিস তাহলে টোর ডে ফোর্সের মিনিংটা কি হয় মাস্টার পিস গ্র্যান্ড ট্যুর যে হবে অনেক বড় ট্যুরে যাচ্ছে তাও নয় লং ট্যুর হবে না আর্ট অ্যান্ড হবে না নেক্সট কোয়েশ্চেনে দেখো চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলোপিড এর মানে ইনসিপিড মানে কি ইনসিপিড মানে হচ্ছে ভ্যাপিড কয়েকটা আমি বলে দিই এর সিনোনিম যেগুলো হবে এগুলো জানা থাকলে তোমাদের ভি পি আই ডি ভ্যাপিড মানে কি টেস্টলেস যেটাকে বলা হয় মানে স্টেল সেরকম আরেকটা ওয়ার্ড হতে পারে এস টি এল ই এস টি এ ই কিরকম ওয়াটারি মানে পানসে যেটাকে বলা হয় একদম সাদা কথায় বাংলা কথায় পানসে এই ধরনের ওয়ার্ডগুলো আমরা ইউজ করব এখানে বাকি যে ওয়ার্ডগুলো সেইগুলোর তোমরা মিনিং অলরেডি জানো যদিও যদি মনে হয় ফুলিশ মানে বা এগুলো মানে জানো তাহলে ইনসিপিড মানে কি কিছুই না একদম ডাল ডাল মানে কি কিছুই নেই একদম ভ্যাপিড টেস্টলেস বলতে পারো বা অন্য কিছু যেমন ডাল বলতে কী বোঝায় বোদা স্বাদের সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি এখানে যে ওয়ার্ডটা তোমাদের প্রবলেম হতে পারে সেটা হচ্ছে সেন্সিবল সেন্সিবল মিনিং আমি বলে দিই যদি না জেনে থাকো তো কি বিচক মানে র্যাশনাল বলতে পারো সেন্সিবল মানে র্যাশনাল বিচক্ষণ বিচারবুদ্ধি সম্পন্ন নেক্সট চলে যাচ্ছি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট ফ্রেজাল ভার্ভ দিয়ে করতে হবে আই ডিসাইডেড টু ড্যাশ ইস নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস ইয়েলো পেজেস মানে পুরোনো যে পেজ সেখানে তার নাম্বারটা আমি খোঁজার চেষ্টা করলাম এখানে কারেক্ট অ্যান্সার বুঝতে পারছো লুক আপ লুক আপ মানে হচ্ছে কেবলমাত্র এরকম ইনফরমেশান যেগুলো টেক্সচুয়াল টেক্সচুয়াল কোনো সোর্স খোঁজা মানে রিডিং পরে খুঁজছো বা দেখে করে খুঁজছো দেখে খুঁজছো এরকম ধরনের কিছু যেমন বইয়ের পাতা উঠলে ডিকশনারি খুঁজি আমরা ডিকশনারির মধ্যে কোনো ওয়ার্ড আমরা লুক আপ করি ঠিক আছে বাকিগুলো আমি বলে দিচ্ছি দেখো লুক ইন টু মানে কি হয় ইনভেস্টিগেট কোনো কিছু বিষয় ইনভেস্টিগেট এখানে যেটা কি ইয়েলো পেজেস মানে কোনো বইয়ের পাতার মধ্যে যখন কোনো ওয়ার্ড খুঁজছি তার জন্য লুক আপ এটাই কারেক্ট অ্যান্সার এটা বললাম কি ইনভেস্টিগেট লুক অ্যাট মানে কি খুব ভালো করে কেয়ারফুলি দেখা ঠিক আছে লুক অন টু এরকম কিন্তু চলে যাচ্ছি দেখো সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ইডিয়ামের মিনিং বলতে হবে সি ইজ লিটিল আন্ডার দ্য ওয়েদার আন্ডার দ্য ওয়েদার এইটার মিনিং হচ্ছে ফিলিং আনওয়েল ফিলিং আনওয়েল মানে কি ভালো অনুভব না করা শরীর খারাপই হোক সেরকম হোক ফিলিং আনওয়েল বাকি যে পার্টগুলো সেগুলোর মধ্যে এক্সাইটেড স্যাড এগুলোর মিনিং তোমরা জানো ইন সিঙ্ক্রোনাইজ উইথ ওয়েদার সিঙ্ক্রোনাইজ এই ওয়ার্ডটার মানে বলি দিই সিঙ্ক্রোনাইজ মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সিনক্রোনাইজ করা ধরো একদল যাচ্ছে তুমি পিছনে পড়ে গেছো তা তাদের সঙ্গে যখন সিনক্রোনাইজ করলে মানে তাদের পাশাপাশি একদম কাঁধে কাঁধ মিলিয়ে যাচ্ছ তখন সিনক্রোনাইজ করে নেওয়া ঠিক আছে এস ওয়াই এন সি এর ফুল ফর্মটা হচ্ছে কি সিনক্রোনাইজ ইউজ দেখবে এটা আমরা ফোনে বিভিন্ন জায়গায় কিন্তু সিনক্রোনাইজিং কনট্যাক্টস এরকম আমরা দেখি তাহলে নে এখানে দেখো কোয়েশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরে গেছো ফিলিং আনওয়েল নেক্সট কোয়েশ্চেন কী আছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ভিলো ওয়ার্ডটা আমাদের চুজ করতে হবে হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিট দ্য ক্যাকোফনি ক্যাকোফনি ওয়ার্ডটা এখানে আন্ডারলাইন করা ছিল তো ক্যাকোফনি মানে কি খুব কর্কশ শব্দ এই ধরনেরটাকে বলা হয় ক্যাকোফনি কর্কশ শব্দ দেখো ক্যাকো করকরে একটা বুঝতেই পারছো সিমিলারিটি আসছে ক্যাকো কর করে কর্কশ শব্দ তাহলে এটার কী বলেছে অপোজিট তাহলে কি হয় সাইলেন্স নিস্তব্ধ হয়ে গেছে নিশ্চুপ হয়ে গেছে মিউজিক ডিসকর্ডেন্স এরকম তো হবে না ডিসকর্ড মানে কি ঐক্য না থাকা এগুলো কোনোটাই কিন্তু হবে না নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি দেখো এখানে কী বলা হয়েছে যে আন্ডারলাইন করা আছে সেটার মিনিং বলতে সেটা কোনটা ইমিনেন্ট ইমিনেন্ট মানে কি এটার মানে হচ্ছে আসন্ন আসন্ন কোনো কিছু একটা আসতে চলেছে সেখানেই বলতে পারো ইমপেন্ডিং ইমপেন্ডিং আই এম পি এন ডিআইএনজি মানে নিকটে এসে গেছে অ্যাপ্রোচিং তার অপোজিট তোমরা দেখো রিমোট মানে কি দূরবর্তী বুঝতেই পারছো রিমোট এখানে বাকি যে ওয়ার্ডগুলো সেগুলোর মিনিং বলে দিই আমি ইনহেরেন্ট মানে কি সহজাত মানে সহজাত প্রবৃত্তি যেটাকে বলে ইনেট ইনহেরেন্ট মানে কি ইনেট ঠিক আছে আই ই মানে কি ইনহেরেন্ট মানে কি সহজাত বা জন্মগত ল্যাটেন্ট ল্যাটেন্ট মানেও হচ্ছে হিডেন মানে মনের মধ্যেই যেটা আর কি আমাদের মধ্যেই যে গুণটা আছে ল্যাটেন্ট কোনো একটা কিছু ল্যাটেন্ট হিট পড়েছো লিন তাপ ল্যাটেন্ট হিট সেটা কি তার মধ্যেই আছে তাহলে জন্মগত সহজাত ইনেট ইনবর্ন এগুলো সব হচ্ছে ইনহেরেন্ট যে ওয়ার্ডটা দেখো তোমাদের প্রবলেম হতে পারে ইমিডিয়েট মানে জানো তৎক্ষণাৎ কিন্তু এখানে ডবল এন হবে এখানে একটা এন হয়েছে টাইপিং এর জন্য এখানে পেরেনিয়ালের যে মিনিং সেটা হচ্ছে কি চিরজীবী বা বহু বর্ষজীবী অনেক দিন বাঁচতে পারে বা দ্বি বর্ষজীবী উদ্ভিদকেও কিন্তু পেরেনিয়াল বলা হয় ঠিক আছে এখানে কিন্তু ইমিডিয়েট মানে আসন্ন বলেছে মানে প্রায় এসেই গেছে সেটার জন্য কি হবে সেটার অপোজিট অনেক দূরবর্তী তাহলে রিমোটটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সটে দেখো কোয়েশ্চেন না সিনোনিম বার করতে সিনোনিম কোনটা সেটা লিখতে ইন অ্যাডভার্টেন্ট এইটার সিনোনিম লিখতে বলেছে ইন অ্যাডভার্টেন্টের মানেটা আগে শোনো অনিচ্ছাকৃত মানে ইচ্ছা করে করিনি এই জিনিসটা তাহলে কি হয় আন ইনটেনশানাল অনিচ্ছাকৃত এটা আমরা জানি আন ইনটেনশনালি আমি তোকে এটা বলে ফেলেছি এরকম বারবার আমরা ইউজ করি সেরকমই দেখো ইনটেনশনাল মানে ইচ্ছাকৃত অ্যাডভার্সিটি মানে হচ্ছে কি বৈপরীত্য বিরোধিতা যেটা আসে বিভিন্ন ধরনের যে স্ট্রাগল করার সময় স্ট্রাগল পিরিয়ড যেটা হয় সেখানে অ্যাডভার্সিটি আসে যেগুলো অবস্ট্যাকস অ্যাডভান্স মানেও তোমরা জানো তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি আন মানে ইচ্ছাকৃত নয় দশ নম্বর কোয়েশ্চেনটাতে কী আছে দেখো সি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ পুলিশদেরকে কী করে আমি তোমাদের নিজেই এখানে বলে দিচ্ছি মিনিংগুলো দেখো প্রথম হচ্ছে কি এলিউড মানে কি এড়িয়ে চলা ইলিউড ইলিউড আই ডবল এল ইউডি এটা কিন্তু তোমাদের সেই যেটা হয় যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ এরকম ধরনের কিন্তু কিছু আসতে পারে তাহলে এলিউড ইলিউড এগুলোও কিন্তু তোমরা সব কটার মিনিং এখানে জেনে নাও ই মানে কি এড়িয়ে চলা অ্যাভয়েড করা আই ডো ডি এলিউড মানে কি হয় এটা মানে ঠকানো মানে ডিসিভ করা রিসেপশান এরকম ধরনের ঠকানো এলিউড মানে কি উল্লেখ করা কোনো কিছুর বিষয়ে নাম নেওয়া বা কাউকে উল্লেখ করা সেইটা হচ্ছে চিট করা বা সেটাকে বলতে পারো ডিস্ট্র্যাক্ট করা কাউকে ডি পথ পথ থেকে সরানো ডিস্ট্র্যাক্ট করা যে রুটে যাচ্ছে সেখান থেকে সরিয়ে দেওয়া মনোযোগ সরিয়ে দেওয়া সেগুলোকেও আমরা কি বলতে পারি সাধারণত ডিলিউড মানে হচ্ছে চিট তাহলে ডিলিউড মানেও চিট আর আইডাবল এল ইউ ডি ইলিউড মানেও চিট কিন্তু ই ডি এলিউড মানে এড়িয়ে যাওয়া মানে পালিয়ে যাওয়া এরকম বলতে পারো পালিয়ে যাওয়া আর কি এলিউড মানে কি বুঝলাম আমরা উল্লেখ করা তাহলে তোমরাই বলো ওখানে কোনটা অ্যান্সার হবে পুলিশের কাছ থেকে কি হয় সে পালিয়ে যায় এলিউড করে মানে পুলিশ থেকে পালিয়ে পালিয়ে বাঁচে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি তাহলে লাস্ট যে কী হবে রিচুয়াল রিচুয়াল মানে কি শেষ তো বা লাস্ট রাইট বলতে শেষকৃত্য বলা হয় বা রাইট বলতে বিভিন্ন ধরনের যে ধর্মীয় কাজগুলো সেইগুলোর কথা বলা হয় তাহলে তার জন্য কী কারেক্ট অ্যান্সার হচ্ছে আরআইটি রাইট বিভিন্ন ধরনের যে ধর্মীয় কাজ সেইগুলো রিচুয়ালস সেইগুলোকে বলা হচ্ছে নিয়মকানুন সেইগুলোকে রাইট বলা হচ্ছে এবার দেখো আরআই জিএসটি রাইট রাইট আমরা জানি ঠিক আছে রাইট লেফ লেফ সেটাও জানি ডাব্লুআআরআইটি রাইট মানেও জানি কিন্তু ডাবলুআ আরআই জিএসটি এটার মিনিংটা কিন্তু একটু জানা দরকার আছে ডাব্লু আরআই জিএসটি মানে কি যে লি লেখক বোঝায় শিল্পী বোঝায় ম্যান অফ লেটার এটাও কিন্তু তোমাদের এর মধ্যে পেতে পারো ম্যান অফ লেটার মানে কি সে লেখক সে পড়াশোনা কিছু জানে সেরকম ক্ষেত্রেও আমরা ম্যান অফ লেটারস বলে থাকি তাহলে ডাব্লু আরআই মানে ম্যান অফ লেটারস বা শিল্পী লেখক এখানে কি লাস্ট রাইটটার কথা বলা হচ্ছে সেটা কি আর রাইট আবার ডাব্লু আরআইটি রিট মানে কনস্টিটিউশনে একটা পড়েছো ডাব্লুআ আরআইটি রিট ঠিক আছে এটাও খেয়াল রাখবে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি টুয়েলভ আছে দেখো ড্যাশ সরি এ পারসন অফ আউটস্ট্যান্ডিং নেচার আউটস্ট্যান্ডিং সরি আউটগোয়িং নেচার মানে কি সোশ্যালাইজিং সে করতে পারে বাইরে মিশতে পারে বাইরের দিকে এক্স মানে বাইরে ইন মানে ভেতরে ই এক্স 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 মানে কি এক্স গার্লফ্রেন্ড মানে বাইরে চলে গেছে সে এক্স গার্লফ্রেন্ড হয়ে গেছে ইন মানে কি এখন চলছে ইন মানে ভিতরে এক্স মানে বাইরে তার জন্য কি হবে এক্সট্রোভার্ট এ পারসন আউটগো যেটা আউটগোয়িং নেচার মানে কি তার নেচারটা কি। আউটগোয়িং মানে বাইরে সে সোশ্যালাইজ করতে পারে তার জন্য কী হবে এক্সট্রোভার্ট তার অপোজিট কি হয় ইন্ট্রোভার্ট এখানে তোমরা স্টোইক মানে মানে কি যে অত্যন্ত ব্যথা বেদনা পেয়ে একদম স্থির হয়ে গেছে কোনো রকম তারা এক্সপ্রেশনলেস যন্ত্রণা পেয়ে সে এক্সপ্রেশনলেস হয়ে গেছে স্টোইক ক্যারেক্টার সেটাকে বলা হয় স্টোইক ফিলান্থ্রোপিস্ট মানে যেন যে হিউম্যানদেরকে ভালোবাসে এখানে যেটা তোমাদের জানার মেগালোম্যানিয়াক মেগালোম্যানিয়াক ম্যানিয়া এবং ফোবিয়া রিলেটেড অনেক ওয়ার্ড আছে এখানে মেগালো ম্যানিয়াক মানে হচ্ছে ওয়েলথ পাওয়ার অমনিপোর্টেন্স মানে কি বড় শক্তিশালী এরকম বলে নিজেকে আমার শক্তিশালী আমি খুবই বা আমার পাওয়ার আছে আমার ওয়েলথ সম্পত্তি আছে এই ধরনের শক্তিশালী ব্যক্তি বলে যখন কেউ নিজেকে মনে করে সেইরকম ধরনের মনে করার যে ম্যানিয়াটা সেই ম্যানিয়াটাকে কি বলা হয় মেগালো ম্যানিয়াক মেগা মানেই ভাববে এটা কি মেগা মানেই হচ্ছে বড় মেগা সিরিজ এরকম দেখি না আমরা মেগা শো হবে তাহলে মেগা মানেই বড়ো তাহলে নিজেকে বড় বা শক্তিশালী বলে যে মনে করে তাকে মেগালো ম্যানিয়ং বলে এভাবে একটু কোরিলেট করে মনে থাকবে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি দেখো হি হেল্ড ইজ ব্রিথ ড্যাস সিভারেল টাইমস হেল্ড ব্রিথ ফর সিভারেল টাইমস মানে কি এখানে হোল্ড ব্রিথ হোল্ডটাকে হেল্ড করা হয়েছে হোল্ড ব্রিথ মানে কি টু বি এক্সাইজ টু বি এক্সাইটেড অ্যান্ড অ্যাংসাস উদ্বিগ্ন হয়ে যাওয়া খুব কিছু নিয়ে ভোটের রেজাল্ট নিয়ে নেতাদের কি হয় একটা উদ্বিগ্ন একটা ভাব আছে যে আরে আমি জিতবো না কি এই যে উদ্বিগ্ন ভাবটা এটাকে কী বলা হয় হোল্ড ব্রিথ কি সিভারেল টাইমসে সিভারেল মিনিটসের জন্য বেশ কিছু সময়ের জন্য সে উদ্বিগ্ন হয়েছিল শ্বাস ধরে রেখেছিল এখানে নয় এটার মিনিংটা হচ্ছে কি বেশ কিছু মিনিটের জন্য সে উদ্বিগ্ন ছিল ওরিড ছিল ঠিক আছে তাহলে কি হচ্ছে ফর এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে দেখো ইনকগনিটো ইনকগনিটো এটার মিনিং বলতে বলা হয়েছে এটার মিনিং হচ্ছে কি ডিসগাইজ ছদ্মবেশী ইনকগনিটো এখানে অন্য যে ওয়ার্ড সেগুলোর আমি মানে বলে দিই অপোজ মানে যেন বিরোধিতা ইমপ্রম চু মানে তাৎক্ষণিক যে কিছু বলতে পারা না ভেবে চিনতে তাৎক্ষণিক বলার উপস্থিত বুদ্ধি যেরকম ধরনের বলা হয় সেটাকে বলা হয় ইম প্রম চু ইম চু তাহলে কারেক্ট অ্যান্সার এখানে ডিসগাইজ মানে ছদ্মবেশী ইনকগনিটো মানে ছদ্মবেশী যাকে আমরা ঠিকমতো চিনতে পারি না নেক্সট কোয়েশ্চেন দেখো দ্যার ইজ অ্যাবানডান্ট স্কোপ ফর ইম্প্রুভমেন্ট অ্যাবানডান্ট মানে কি প্রচুর এখানে অপোজিট বলতে বলেছে স্কেয়ার্স স্কেয়ার্স মানে কি সিলি মানে কখনও না আদেও না স্কেয়ার সিলি হার্ডলি পড়েছি আমরা তাহলে স্কেয়ার্স মানে কি দাঁড়ায় যেখানে অভাব রয়েছে স্কেয়ার্স মানে সেখানে অভাব তাহলে অপোজিট কী হবে অ্যাবান্ডান্টের স্কেয়ার্স অ্যাম্পেল মানেও প্রচুর কোপিয়াস মানেও কিন্তু প্রচুর ঠিক আছে আর কি দেখো ইটার্নাল মানে কি চিরন্তন ইটার্নাল মানে কি হয় চির কোপিয়াস মানেও কিন্তু প্রচুর কিন্তু স্কেয়ার্স মানে হচ্ছে অপ্রচুর মানে সেটার বিপরীত বলেছে অ্যাবানডান্ট মানে পুরো তার অপোজিট এটা হল নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি প্রাইড কিসের প্রাইড বলা হয় প্রাইড অফ লায়ন্স বলতে হয় এ প্রাইড অফ লায়ন্স তারপরে দেখো কালেকটিভ নাউনের মধ্যে পরে এগুলো তোমরা পড়ে নেবে ক্রিকেট মানে কি ক্রিকেট হচ্ছে একটা ঝিঁঝি পোকা যেটাকে বলা হয় সেটা হচ্ছে ক্রিকেট ক্রিকেট হচ্ছে এক ধরনের ইনসেক্ট ক্রিকেটটা কি এক ধরনের ইনসেক্ট এগুলো কী করে জানবে এগুলো তোমাদের চোখান খোলা রেখে কিন্তু পড়তে হবে যখনই যা কিছু ইংলিশে পেপার পড়ো কোনো স্টোরি পড়ো যা কিছুই পড়ো আমি তোমাদের বলবো ডিকশনারি খুলে মোবাইলে একটা ডিকশনারি নিয়ে নেবে ডিকশনারির অ্যাপ আছে ভালো ভালো ইংলিশ টু ইংলিশ ডিকশনারি একটা নিয়ে নেবে সেখানে দেখে নেবে যে কি কি হয় যে ওয়ার্ডটাতেই একটু কনফিউশন থাকবে সেই ওয়ার্ডটাতেই কিন্তু তোমরা খুলে অন্যান্য যে অপোজিট হয় অ্যান্টোনিম হয় বা মিনিংফুল সেন্টেন্সও সেটা নিয়ে হঠাৎ একটা বানিয়ে ফেলবে মনে মনে যাতে সেই ওয়ার্ডটা মাথায় বেশিক্ষণ থেকে যায় নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি দেখো পেজ পেজ মানে পাতা জানি কিন্তু পেজ মানে সার্ভেন্টও হয় মানে কোনো যখন বৃত্ত তাদের ক্ষেত্রেও আমরা পেজ কথাটার জন্য কি বোঝাই সার্ভেন্ট বোঝাই সুইট ডিস নয় চফার মানে যে কী করে মোটর ভেহিকেল চালায় তাদের চফার বলা হয় এরপরে চলে যাচ্ছি ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্ব মানে কি হোল্ড অন দেখো কেন একটা অ্যান্সার হবে আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে আই উইল হোল্ড অন হোল্ড অন মানে কি ক্যারি অন চালিয়ে যাব আমি আমার জবটা মে পর্যন্ত চালিয়ে যাব তারপরে ছেড়ে দেবো তাহলে হোল্ড অন মানে বুঝলে ঠিক আছে এখানে হোল্ড আপ ধরো বা হোল্ড ইন এই যে ওয়ার্ডগুলো এগুলো একটু তোমরা নিজেরা নিজেরা হোল্ড আপ এবং হোল্ড ইন এর মিনিংগুলো কী হতে পারে তোমরা নিজেরা একটু সার্চ করে আমাকে কমেন্টে জানাও যে এই দুটোর মিনিং কি কি তোমরা খুঁজেছো কি না তোমরা নিজেরাও যখন খুঁজবে তখন নিজেদেরও কিন্তু একটু চর্চা হয়ে যাবে এবং এইগুলো থেকেই তোমাদের আপকামিং প্রিলিমিনারি এক্সামিনেশনের কোয়েশ্চেন দিতে পারে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি দেখো তাহলে উনিশের উনিশ নম্বর কোয়েশ্চেনের হোল্ড আপের মিনিং আর হোল্ড ইন এই দুটোর মিনিং কিন্তু তোমরা জানাচ্ছ এরপরে আছে দ্য বস সিম্পলি নট ড্যাশ হিজ এফিসিয়েন্সি এন এখানে কি পুট আপ উইথ পুট আপ উইথ মানে কি টলারেট পেশেন্টলি পেশেন্টলি সহ্য করে যেতে পারছে না দ্য বস সিম্পলি কুড নট টলারেট করতে পারছে না ইনএফিসিয়েন্সি একজন কর্মী আছে তার যে ইনএফিসিয়েন্সি এফিসিয়েন্সি মানে দক্ষতা এফিসিয়েন্সি রিলেটেড আমরা ম্যাথে অনেক করেছি দেখ এএনসি ওর দু দ্বিগুণ হয় এ আর বি এর এফিসিয়েন্সি তাই তো সেই রকমই এই ইনএফিসিয়েন্সি মানে সেটাকে সহ্য করতে পারছে না পেশেন্টলি সহ্য করতে পারছে না তাহলে পুট আপ উইথ মানে টলারেট পেশেন্টলি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি দেখো হি ইজ ড্যাশ ফোন রাইট নাও ফোনে কথা বলছে তার জন্য কী হয় ইন ফোন অ্যাট ফোন টু ফোন কোনোটা না অন দ্য ফোন হি ইজ অন দ্য ফোন রাইট নাও এখানে একটা জেনে নাও সে এখন ফোনে আছে ফোনে কথা বলছে মানে কি অন দ্য ফোন নেক্সট কোয়েশ্চেনটা কী আছে দেখো এমবেজেল এমবেজেল মানে কি চুরি করা এস টি এ এল স্টিল এমবেজেল মানে কী হয় স্টিল এখানে এস টি ডবল ইএল স্টিল মানে কি যেটা হচ্ছে স্টিল যে ধাতুটা সেটার কথা বলা হচ্ছে অনেস্টি এটা কিন্তু তোমরা জানো অনেস্টি মানে কি আর ড্যাজেল ড্যাজেল মানেও চকচক করা এটা এরকম ধরনের বোঝায় নেক্সট কোয়েশ্চেন দেখো লুসিড লুসিড মানে কি ক্লিয়ার লুসিড মানে ক্লিয়ার ওপেক মানে কি হয় ওপেক মানে যেটা ঝাপসা ট্রান্সপারেন্টের অপোজিট ওপেক সলিড জানোই মানেও ঝাপসা বোঝায় লুসিড মানে কি ক্লিয়ার এখানে কি বলতে বলেছে সিনোনিম তার জন্য লুসিডের মিনিং কি হয় ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলা হয়েছে ইউ শুড ড্যাশ হার কেস অ্যাজ এ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে হচ্ছে মুখ হিসাবে দেখানো সেটাকে বলা হয় প্রেসিডেন্ট তাহলে কিরম করে দেখানো ইউ শুড সাইট হার কেস সাইট মানে দেখানো সিআইটি ই সাইট এস আই টি ই সাইট মানে কোনো স্থানের কথা এসআই জিএসটি সাইট মানে হচ্ছে দৃষ্টিশক্তি এসআইটি ই সাইট মানে পাশে কিন্তু সিআইটি ই সাইট মানে হচ্ছে দেখানো ইউ শুড সাইট হার কেস অ্যাজ এ প্রেসিডেন্ট মুখ্য কেস হিসাবে তারটাকে দেখা উচিত বা দেখানো উচিত সাইট সিআইটি সাইট লাস্ট কোয়েশ্চেন যেটা সেটা দেখো এ পারসন সাফারিং ফ্রম আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল চুরি করার যে অত্যন্ত ডিজায়ার সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া মানে কি ক্লেপ্টোম্যানিয়াটা কীরকম করে মনে রাখবো কেটে পড়া ক্লেপ্টোম্যানিয়া কেটে পড়া পালট দেওয়া দেখো লোপ লোপ্টো এলোপিটিও ক্লেপ্টো তাহলে লোপার্ট দিয়েছে চুরি করে লোপাট দেওয়া বা কেটে পড়া তাহলে ক্লেপ্টোম্যানিয়া মানে কি অত্যন্ত যে চুরি করার ইচ্ছা সেটাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া আরও যে ওয়ার্ডগুলো আছে দেখো এক্সট্রোভার্টের অপোজিটটা এখানে আবার পেয়ে গেলে ইন্ট্রোভার্ট যদি নাও জানতে কিন্তু এইভাবে তোমরা পুরো বিষয়টাকে যদি চারটে অপশানই তোমরা ভালো করে একটু বুঝে নাও তাহলে কিন্তু খুব সহজে নেক্সট এক্সামিনেশানে সেখান থেকে দু এক নম্বর কমন পেয়েও যেতে পারো ঠিক আছে তাহলে দেখো বাকি ওয়ার্ড দুটো উনিশেরটা এবং এখানে দেখো নেক্রোমেন অ্যান্ড নেক্রোফোবিয়া আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ motivated অ্যান্ড স্টাডি hard.